হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। আজ আমরা শিখব আমার বাংলা বইয়ের পার্ট 2। দেখো বন্ধুরা, আমাদের সূচিপত্র পেজে পার্ট 2-তে আছে আমি ও আমার সহপাঠী। পার্ট 2, আমি ও আমার সহপাঠী, বিদ্যালয় সম্পর্কে বলি। দেখো বন্ধুরা, এই বিদ্যালয়ের নাম চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে ছেলেমেয়েরা যাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, বিদ্যালয়ে ছেলেমেয়েরা কানামাছি খেলছে। সকালবেলা বিদ্যালয়ে ছেলেমেয়েরা জাতীয় সঙ্গীত এবং শপথ গ্রহণ করছে। তাদের পাশে শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে আছে এবং এই মেয়েটি শপথ পাঠ করাচ্ছে। তারপর দেখো বন্ধুরা, পার্ট 2-তে আছে সহপাঠীদের সাথে পরিচিত হই। আমাদের ক্লাসে অনেক সহপাঠী আছে। এই ছেলেটির নাম হচ্ছে অমি, এই ছেলেটির নাম ইমন, এই মেয়েটির নাম ঈশিতা, এই মেয়েটির নাম উর্মি, এই ছেলেটির নাম ইমং, এই ছেলেটির নাম এনাম, এ হচ্ছে ঋতু, এ ওমর, এ ওসন, ঐশি আলো। তো আমরা একে অপরের সাথে কথা বলবো কিভাবে? দেখো এই মেয়েটি বলছে আমার নাম, এখানে তোমার নাম দিতে পারো। তোমার নাম যদি হয় ঐশি, তুমি বলবা আমার নাম ঐশি। তারপর তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা তোমার নাম কি, তখন তোমার বন্ধু বলবে আমার নাম, তার নাম বলবে আমার নাম ওমর, তোমার নাম কি। তো এভাবে আমরা ক্লাসে একে অপরের সাথে পরিচিত হবো।